কুরবানির ঈদকে সামনে রেখে সাত দিনের লগে গণপরিবহন চালানোর অনুমতি দিয়েছে সরকার। এই অনুমতির কারণে আগামী 23 জুলাই সকাল 6টা পর্যন্ত দেশে গণপরিবহন চলবে। বুধবার মাঝরাত হইতে সব ধরনের নৌযান চলাচলের কথা জানাইছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। যাত্রীসহ লঞ্চের স্টাফগো মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানিয়ে নৌ পরিচালনা করার আহ্বান জানাইছে প্রতিষ্ঠানটি। এই করোনায় লঞ্চ বন্ধ রাখছে এতদিন, কি করছে আমরা এখন লঞ্চ সরকার অনুমতি দিয়েছে, আমরা এখন আগামীকালকে সরকার বলছে যে আগামীকালকে লঞ্চ লাইনে যাবে। আমি যদি আগামীকালকে এই লেগে আমরা ধোয়া ফেলা করতেছি যে ধুয়ে পয় পরিষ্কার কইরা যদি আগামীকাল সরকার অনুমতি দেয় তাহলে আমরা আগামীকাল লঞ্চে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। গেছে কাল মঙ্গলবার BIWTA নৌযান পরিচালনা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানাই নয়। বিজ্ঞপ্তিতে কওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের 13 জুলাইয়ের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আগামী 23 জুলাই সকাল 6টা দিয়ে 5 আগস্ট দিবাগত রাত 12টা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল করবে, যেমন স্পিডবোট, টল আর অন্যান্য যান চলাচল বন্ধ থাকবে। অনুমতি দিয়েছে সরকার যে এতদিন আমাকে মালিক বেতনও দেয় নাই, আমরা বাড়ি বউ বলা বানগো আত্মীয় স্বজন টাকা পাঠাইতে পারি না, মালিক বলছে যে এই 6 দিনের লিগে ছাড়ছে, এই 6 দিন লাইনে চললে নাকি বেতন দেবে, ফেলে যদি আমরা বাড়ি টাকা পয়সা পাঠাইতে পারি, আমরা নিজেরাই না খাই রয়েছি। সরকার তো লকডাউন দিয়ে বলছে কিন্তু সরকারের কাছে টাকা আছে, সরকার তো জানে না যে আমরা না খাই রয়েছি, আমাকে আত্মীয় স্বজন আছে, আমাকে আত্মীয় স্বজনদের টাকা পয়সা দিতে হবে। সংশ্লিষ্ট সবাই এই নির্দেশ মানিয়ে চলার আহ্বান জানানো হয়েছে। আমরা এতদিন তো লকডাউন ছিল, বসা ছিলাম, বুঝেন দেখি বসা তাহলে কি হয়, আমাদের অবস্থা মালিকের অবস্থা, এটা মালিকের কোটি কোটি টাকার সম্পদ, সে লঞ্চটা চালাইতে পারে না, আমাদের বেতনও মালিক কীভাবে দেবে, আমরাও অসহায় হয়েছি, মালিকরাও অসহায় হয়েছে। দীর্ঘদিন পর আজকে আবার ঘোষণা হয়েছে 15 তারিখ লঞ্চ ছাড়বে, আমরা লঞ্চ দুটা ধোয়া মোছার কাজ করতে আছি, আগেও করছি, তারপর অনেকদিন বসা ছিল সেজন্য ধোয়া মোছার কাজ করতে কেবিনে খালি আছে, কেবিনের অতটা কোনো চাহিদা ভাড়ার ব্যাপারটা তো আগের মতোই, এখন সরকার কোনটা আমাদের ই করে দেয়, যদি 50% যাত্রী নেওয়ার আমাদের ই করে তাহলে তো ভাড়া এইভাবে নির্ধারণ করে দেবে। নির্দেশনা অমান্য যারা হরবে হ্যাকো বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানাইছে এই বিজ্ঞপ্তিতে। অর্ধেক আসন ফাঁকা রাখকে আগের মতো 60% বর্ধিত ভাড়ায় যাত্রী পারাবার হইবে। উল্লেখ্য 15 জুলাই দিয়া 23 জুলাই রাত 12টা পর্যন্ত দেশে বিধিনিষেধ উঠতে গেল, ভোর 6টা দিয়া 5 আগস্ট রাত্রির 12টা পর্যন্ত দেশে ফের পরিস্থিতি জারি হবে। লকডাউনে আমরা 1 মাস 20 দিন বসা ছিলাম, ওই সময় আমরা খুব দুর্দিনে দিন কাটাইছি, এরপর প্রায় 20 দিন চলাচল করার পর আবার বর্তমানে কয়েকদিন লকডাউন গেছে, আগামীকাল থেকে জাহাজ চলাচল করবে এই আশায় আমরা জাহাজ ধোয়া মোছার কাজ চলতেছে, এবং আমরা 2 টাকা ইনকাম করলে আমাদের পরিবারবর্গ নিয়ে ভালোভাবে চলাচল কর মানে ঈদ কাটাইতে পারবো। আমরা আশা করি স্বাস্থ্যবিধি মেনে আমরা জাহাজ পরিচালনা করবো, এটাই আমাদের প্রত্যাশা। চলমান বিধিনিষেধের মতোই সরকার বেসরকারি অফিস, গণপরিবহন সহ সব যানবাহন বন্ধ ও শপিং মল বন্ধ থাকবে, একই সঙ্গে সব ধরনের শিল্প কারখানাও বন্ধ থাকবে। হ্যার আগে ঈদের কারণে গণপরিবহন, ট্রেন ও লঞ্চ চলার অনুমতি দিল সরকার। যে সরকার অলরেডি আগামী 15 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত লকডাউন শিথিল করেছে এবং সেই অনুযায়ী পরিপত্র জারি করা হয়েছে, এবং সেই পরিপত্র অনুযায়ী আমাদের লঞ্চ আগামী 15 তারিখ থেকে চলবে, এবং লঞ্চগুলি যাতে যাত্রী সাধারণ যাতে আপনার স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখে যে চলাচল করতে পারে, সেই বিষয়টি আমরা নিশ্চিত করব এবং সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। যাতে নির্দেশনা হচ্ছে যে তাদেরকে মাস্ক পরিধান করতে হবে, সামাজিক দূরত্ব যেটা সেটা মেনটেন করতে হবে, এবং করোনার প্রাদুর্ভাব যাতে একজনের প্রভাবিত যেন একজন প্রভাবিত না হয় সেই বিষয়টা যদি নিশ্চিত করা হয়, সেই বিষয়ে আমরা প্রশাসনের সহিত আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যাতে সরকার যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা যাতে অনুসরণ করা হয় এবং সেটি বাস্তবায়ন আমরা করব, এবং পরবর্তীতে যাতে এই করোনার প্রাদুর্ভাব না বাড়ে সেই বিষয়টা আমরা নজরে রাখবো।
বিষয়ে একটা সরকারি নির্দেশনা আছে যে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করতে হবে, সেই বিষয়টা আমরা নিশ্চিত করব না। সরকারি যে নির্দেশনা আছে সেই অনুযায়ী ভাড়া তারা বেশি নিতে পারবে না, এই বিষয়টা আমরা তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব এবং সরকারি নির্দেশনা তাদেরকে মানতে হবে। যদি সেই নির্দেশনা তারা না মানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আরেকটা বিষয় হচ্ছে যে সরকার যাতে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুসরণ করা হয়, সেই বিষয়টা দেখভাল করার জন্য আমরা প্রশাসনের সহিত আলোচনা করে যাতে অতিরিক্ত যাত্রী না নিতে পারে সরকারের নির্দেশনা যাতে যথাযথ পালন করা হয় সেই বিষয়টা আমরা নিশ্চিত করবো।